শাহী ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল সকাল খেললে চলবে না, কিছু কাজ করা লাগবে। কি কাজ করবো মা, বাবা মাঠে নিয়ে যেতে চাইছিল, তাও তো নিয়ে গেল না। মাঠে থেকে তো কিছু শাক তুলে আনতে পারিস। মাইনা চল ওই মাঠে যাও, ওখানে মেলা শাক আছে। কাকি একটা ঝাঁকা না, আমরা তিনজনেই শাক তুলতে যাব। আচ্ছা তোরা দাঁড়া, আমি ঝাঁকা নিয়ে আসছি। ময়না ময়না কুলতি যাচ্ছ? ওই মাঠে যাব শাক তুলতে। তো আমার মাঠে যাও, মেলা শাক আছে, যাবা? না আমরা ওই উত্তর পাড়ায় যাব। শরণ ময়না ললিপপ খাবা? না তোমরা খাবা গো, তোমরা খাবা। হ্যাঁ জামালউদ্দিন বলো। আরে চিন্তা করো না, তোমার কত টাকা লাগবে, তুমি আসো, খালি ফাঁকা স্ট্যাম্প একটা সুন্দর করে সই করে দিবা, তোমার যা টাকা লাগে নিয়ে চলে যাবা। হ্যাঁ 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 আচ্ছা তুমি কাল সকালেই এসো, টাকা রেডি আছে, তাহলে এখন রাখলাম। হ্যাঁ কিরে মামা, তুই কাঁদছিস কেন? মামা ময়না আমার ললিপপ খাইলো না। ও এই কথা খাবে রে মামা, খাবে খাবে, আগে ময়নার সাথে তোর বিহেডা দিয়ে নি। বিয়ে মামা মামা উঠে। আচ্ছা মামা শুন শুন, এবার তুই খুশি তো? আমি খুশি। আচ্ছা তাহলে মামা
একটা কাজ করে দে না কাজ মামা ললিপপ খাবা না না ললিপপ খাও না তুই ললিপপ খা আমার গাটা একটু সুন্দর করে টিপে দে তো মামা আচ্ছা ওরে মামা আমার এই পাগলটাকে বিয়ের কথা বলে মাথাটা কেন খারাপ করছিস যা হবার না আরে বুবু হবে হবে ওই মজিতের মেয়ে ময়নার সাথে আমার লালুর বিয়ে আমি দিয়েই ছাড়ব কি করে ওটা তুমি দেখে লিও বুবু আমার আছে কায়দা আছে আমি আমার ভাগ্নের বিয়ে ময়নার সাথে দিবই পাগলের সাথে তুইও পাগল হয়ে গেছিস লোকে কি বলবে তুমি চুপ থাকো তো বুবু আমি সব ব্যবস্থা করছি মামা আমি ময়নাকে বিয়ে করবই হবে মামা হবে তুমি কোনো চিন্তা করো না খালি আমার ভালো করে গাড়া টিপে দাও আচ্ছা পাগলের সাথে পাগল মিলেছে কেমনে গেলছে সামনে কুদাল পড়ে আছে তুলে থুতে পারো নি তুমি এই সন্ধ্যাবেলা আসলে সারাদিন কোথায় ছিলে সব ধান কি কাটা হয়ে গেছে ধান কাটতে গেলছো না বুঝলে ভুঁয়ে যা দেখছি ধান এখনো ভালো করে পুক্ত হয়নি খো দুদিন থেমে কাটলে ধানও পুক্ত হবে ফলনটাও ভালো হবে ভালো করেছো ধান পুক্ত না হলে চিটা বের হয় চালও ভালো হয় না সেটা তো বুঝলাম তা হ্যাঁ গো ময়নাকে দেখতে পাচ্ছি না ময়না সাত ডেকেছিল তাই ময়না পড়তে গেছে ও আচ্ছা শোনো ওই ইয়া করতে হবে ভুঁয়ে আমি মনে করছি যে টামাটো লাগাবো বুঝলে তো তাহলে এটা চারার কথা যে বুঝে আছে নাকি টামাটো লাগাইও না এখন বেগুনের মেলা দাম তুমি বেগুনের চারা নিয়ে এসো আজকে নিয়ে এসে রাখবা কালকে লাগাবা ও বেগুন লাগাবো বলছো হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে আমি ওই শব্দুলার কাছে গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম মাতর সাহেব ওয়ালাইকুম আসসালাম শুনিয়েছেন আরে তো আমি তো তোমার বাড়িতে যাচ্ছি নু কেন মাতবর সাহেব কি দরকার আমাকে বললেই তো হাজির হয়ে যেত মজিদ মিয়া দেখা যখন হয়ে গেল তখন কথাটা এখানে বুলে ফেলি হ্যাঁ মাতবর সাহেব বুলেন আমি তোমার বাড়ি বিহার প্রস্তাব নিয়ে যাচ্ছি নু বিহার প্রস্তাব হ্যাঁ মজিদ মিয়া আমি তোমার মেয়ে ময়নার সাথে আমার ভাগ্না লালুর বিয়ে দিতে চাই কিন্তু মাতবর সাহেব আমার মেয়ে তো ছোট এখন লেখাপড়া করছে লেখাপড়া করছে তো কি হয়েছে আমার বাড়িতে নিয়ে যে আমি লেখাপড়া করাবো তোমার মেয়ের কোনো অসুবিধা হবে না কিন্তু মাতবর সাহেব আপনার ভাগ্না তো পাগল তার সাথে আরে না না
পাগল না, একটু মোটা হুশ। বিহাটা দিলেই সব ঠিক হয়ে যাবে, আর তোমারও ভালো হবে। আর তা না হলে ভালোই ভালোই রাজি হয়ে যাও মজিদ মিয়া, নহলে বিপদ হয়ে যাবে। তাই বলে আমার একমাত্র মেয়েকে এত কম বয়সে এভাবে বিয়ে দিতে পারি না। বিয়ে যদি না দাও তাহলে আজ সন্ধ্যার মধ্যে আমার সম্পূর্ণ পাওনা টাকা দিয়ে আসবা। সন্ধ্যার মধ্যে এত টাকা আমি কুণ্ঠে পাবো মাদবর সাহেব? হয় টাকা দিবা না হলে বিয়ে দিবা, আর যদি না পারো তাহলে কাল সকালের ভিতরে টাকা কিভাবে আদায় করতে হয় সেটার ব্যবস্থা আমি করবো। চলো মুন্সি। হ্যাঁ চলেন। বড় বিপদ মাইনার মা, বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? ওই মাতবর তার পাগলা ভাগ্নের সাথে ময়নার বিহার কথা বলছে। ময়নার বিহে ওই পাগলের সাথে? হ্যাঁ, বিহা না দিলে আজ সন্ধ্যার মধ্যে তার যাবতীয় পাওনা পরিশোধ করে দিতে হবে। বুঝলি হইল, ওই পাগলের সাথে আমরা বিহে দিব না। কয়দিন পরে আমার ধান উঠবে, ধান বেচে তার টাকা শোধ করব। ঠিক বলেছ, আমরা ধান বেচে ধার পরিশোধ করব। আমার জমির ধান কাটা হয়ে গেছে মাতবর সাহেব, আমার ধান ফেরত দেন নাহলে না খেয়ে মরবো মাতবর সাহেব। ফিরিয়ে দেন বললে তো আর হবে না, আমার টাকাটা ফেরত দেওয়া লাগবে তো। আমরা ধান বেচে সব টাকা শোধ করে দিব। ধান বেচে শোধ দিব বললে তো আর হবে না ময়নার মা, সুদে আসলে যত টাকা হয়েছে তাতে তোমার বাড়িও আমাকে দখল করা লাগবে। বাড়ি দখল করবেন মানে? মগের মুল্লুক নাকি? কি করবো বলো, এ সুজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটা তো একটু বাঁকা করতেই হবে, নাকি বলো মুন্সি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি মাতবর সাহেব। বাড়ি ছাড়লে আমরা কুণ্ঠে যাবো মাতবর সাহেব। সেটা তো বলতে পারবো না, তবে আমার ওই গুহাল ঘরে তোমরা থাকতে পারো। মাতবর সাহেব বলি কি ময়নার মা, ময়নার বিহাটা লালুর সাথে দিয়া তোমরা আত্মীয় হয়ে যাও। না মরে গেলেও না, আমার ছোট মেয়ে লেখাপড়া করছে, ওর বিয়ে আমরা দিব না। মুন্সি জি, এরা ভালো কথার মানুষ না। হ্যাঁ হ্যাঁ, চলো যাই, কালই ওর এরা বাড়ি দখল করবো আমরা। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, তাই যাই, চলেন চলেন। কিছু ফেরত দিবে না? দিবে, আমি যদি লালুকে বিয়ে করি তাহলে সব ফেরত দিবে। ওই কাবলা পাগলাটাকে বিয়ে করতে হবে? হ্যাঁ। এসব কথা তুই জানলি কি করে? বাবা মা গল্প করছিল, আমি আড়াল থেকে শুনেছি। তাহলে এখন কি করবি? তোরাই বল, এখন আমি কি করব? কিছু তো একটা করা লাগবে, চিন্তা করিস না, তুই বাড়ি যা, আমরা দেখছি। বাড়িতে ভালো লাগছে না, বাবা মা মন খারাপ করে বসে আছে। চল একটু ওদিকে ঘোরাঘুরি করে উপায় একটা বার করতে হবে। মজিদ মিয়া, ও মজিদ মিয়া, হ্যালো, সম্মানের সহিত বাহিরে আসবা নাকি আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোমাকে বাহির করতে হবে?
দেরি করো না, আসো তাড়াতাড়ি বাড়ি ক্লিয়ার করো। হ্যালো, যাও বাড়াও মুন্সি, যাও তালা মারো। মুন্সি মাদমশাই, এই জায়গা দাও, দরজা ছাড়ো। যাও, হ্যাঁ এদিকে আসো, চাবি নিয়ে আসো। হ্যাঁ দাও, আমার হাতে চাবি দাও। হ্যাঁ চলো। লক্ষ্মীমের মতো কথা, ছোট হলেও তোমার বুদ্ধি আছে। চাবি নাও, ঠিক আছে যাও। চলো মুন্সি, বিয়ের আয়োজন করি। কি করলি মা তুই একটা পাগলের সাথে? বুঝলাম ময়নার মা, ও নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আশ্রয়হীন পিতা মাতার আশ্রয় রক্ষা করলো। আশীর্বাদ করি মা, তুই ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। মিনা তুমি কেমন আছো? ময়না কোথায়? ময়না বাড়িতে আছে, শুধু কাঁদছে। আমি তোমার কাছে যাচ্ছি না। কাঁদছে? কাঁদছে কেন? আজ বিকালে ওর বিয়ে, তার লাগে। বিয়ে? হ্যাঁ, মাদবর সাহেব আর পাগলা ভাগ্নের সাথে জোর করে বিয়ে দিচ্ছে। জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ, তুমি চলো না পা। আচ্ছা তুমি যাও, আমি অফিস থেকে দেখা করে চলে আসছি। ময়নাকে চিন্তা করতে মানা করো। আচ্ছা। আপনারা ভালো আছেন? মানুষ আসুন, মানা ফিরে গেছে।
থামবে মানে কেন থামবে? এই বিয়ে বন্ধ করুন, এই বিয়ে হবে না। বললি হলো কোন অধিকারে বলছেন? আমি একজন সমাজ সেবিকার অধিকারে বলছি, এই অপ্রাপ্ত বয়সী মেয়ের বিয়ে হবে না। আমরা যখন সকলে রাজি আছি তখন আপনি বাধা দিতে পারেন না। পারি, কারণ বাল্য বিবাহ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। আমার পাওনা টাকা তাহলে কি হবে? আমার টাকা দিয়ে দিতে বলুন, আমরা চলে যাব। এই করোনাকালীন দুর্যোগের কারণে কোনো পাওনা টাকা চাপ দিয়ে আদায় করা যাবে না, তা আপনি খুব ভালো করেই জানেন। আমরা আপনার আদেশ মানি না। আপনি সম্মানিত ব্যক্তি মাতবসাহেব, পুলিশ ডাকতে আমাকে বাধ্য করবেন না। চলে যায় ভালো মাতবসাহেব, নাহলে বিপদ আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার কথায় থাকলো, কিন্তু আমার টাকাটা ঠিক মতন দিয়ে দিতে বলবেন। ঠিক আছে কাজী সাহেব, চলেন মুন্সি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, তোমার আবার বিয়ে দিয়ে দিব, চলো। আর থেকে সুন্দর মেয়ে দেখে বিয়ে দিব, চলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আপা, আপনি আমাদের ইজ্জত বাঁচালেন। হ্যাঁ আপা, আপনি আজ না আসলে আমাদের সর্বনাশ হয়ে যেত। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। ম্যাডাম, আয় মা।